মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা এখন থেকে আমরা একটা নতুন ব্লগ স্টার্ট করছি, তো আশা করি তোমাদের এই বিয়ে রিলেটেড ব্লগগুলো দেখতে খুব ভালো লাগছে। তো আমি এখন পুরো রেডি হয়ে চলে এসেছি, এই যে শাড়িটা পরেছি, তো এই শাড়িটা দেখেছিল যে আমাকে বড় পিসি দিয়েছিল, তো যেহেতু এদের বিয়েটা অ্যারেঞ্জ করেছিলাম তাই সেই হিসেবে এই শাড়িটা। তো এই শাড়িটা বিয়ের মধ্যে একদিন পরবো করছিলাম, বাট কবে পরবো কিছু ডিসাইড করতে পারছিলাম না। তা ভাবলাম যে মাম্পু যখন এখন আলতা উৎসব একটা অ্যারেঞ্জ করেছে, তো সাদা লালপার শাড়িটাই মনে হয় একটু ট্র্যাডিশনাল লাগবে। তো এখন একদম রেডি হয়ে চলে এসেছি এখানে, তো বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করা ছিল বাট হয়নি, এখানেই করে ফেললাম। এই যে এখানে কিয়ান ঘুমোচ্ছেন, বাইরেতে সবাই আছে, তো চলো বাইরে গিয়ে আবার দেখাচ্ছি। এবং সবাই দেখতে পাচ্ছে যে পেছনে পুকুর থেকে, মানে গঙ্গা নিমন্ত্রণ এটা বলে, গঙ্গা তো এখান থেকে যাওয়া সম্ভব না। সামনা সামনে বাড়ির সামনা সামনে যে পুকুরটা ছিল সেই পুকুরটাতেই গঙ্গা নিমন্ত্রণ করেছে এবং সবাই আছে পিছনে। এই যে দেখো, তো এখন আপাতত বাড়ি যাব, বাড়ি থেকে মামপুর আলতা উৎসব আছে, সেই আলতা উৎসবটা অ্যাটেন্ড করব, আর তারপরে কি হবে কিছু জানি না। এখন আপাতত বাড়িতে যাই, তারপরে দেখা হচ্ছে। গঙ্গা নিমন্ত্রণ করে যখন ফিরছিলাম তখন তোমাদের সাথে একটা টিকিং নিয়েছিলাম এবং তারপর আমরা এখানে ছাদে চলে এসেছি। এবং বিয়ে বাড়িটা ভীষণ, মানে খুব চুপচাপ লাগছিল কারণ কোনো গান ফান বাজছিল না, তো
এখন ছাদে এসে আমার ফোনে কানেক্ট করে গান বাজানো হচ্ছিল, বাট এখানে ওই আলপনা দেওয়া চলছিল যে এখানে ওই আলপনাটার জন্য এখন গানটা খানিকক্ষণের জন্য বন্ধ করা হয়েছে। তো ওই আলপনাটা দেওয়া হয়ে গেলে আবার গানটা স্টার্ট হবে। এখন কতটা কি আমি কভার করতে পারবো বলতে পারছি না। তো পিছনে এখন সবাই আছে, বউ আয় একটু বউ। এটা হচ্ছে আমাদের উডবি ব্রাইড, যার কালকে বিয়ে। আমার আর মামপুর আজকে মোটামুটি একই কম্বিনেশনে শাড়ি পরেছি। এখন বল ফিলিংসটা কি হচ্ছে? আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এমন যা গঙ্গা যমুনা বাহাচ্ছে সব সময়। আজকে আইবুড়ো ভাতের টাইমে বেশ কান্নাকাটি হয়েছে, আমার গলাটা হচ্ছে। যাই হোক, এখন যখন আবার ওর আলতা উৎসবও আছে, মানে এটাও একটা ইউনিক কিছু করার চেষ্টা করেছে, আলতা ফালতা পড়বে, মেহেন্দি তো পড়ে না। যখন আলতা অনুষ্ঠানটা হবে এবং যখন নাচ নাচ হবে তখন আবার তোমাদের সাথে সেটা শেয়ার এ কি, আমি ভিডিও অন করলাম, গান স্টপ হয়ে গেল। বউ বউ এদিকে দেখো, আমি ভাবলাম বোধ হয় বউ বলছে যে বউ এখানে আছে, বউকে চকলেট খাওয়া। বউ একটু দূরে যেন, আমাকে কাছে কাছে থেকে হয়ে যাচ্ছে। ভাই আমাকে মাঝখানটা বোঝাবি, যেটা হচ্ছে মাঝখান, এইটা কেটে দাও। গানটা তো আসতে হয়ে গেল, কেন বন্ধই হয়ে গেছে, আসতে হয় না, চলছে ভাই। তোরা একটু দূরে যা, আমার ক্যামেরার সামনে এসে না কেন নাচছ বললে আমি কি করে করব?
मुझ पे एहसान है।
কাল রাত্রিবেলা এসে আর ব্লগটা এন্ড করার টাইম পাইনি, তো সকালবেলা মানে কালকে রাত্রে ঘুম হয়নি। সকালবেলা যা সমস্ত রিচুয়ালস করে তারপরে এসে একটুখানি ঘুমিয়েছি, তো তারপরে তো উঠে অনেক কাজকর্ম ছিল। এখন স্নান টান করবো, স্নান করে পুজো করব, পুজো করে রেডি হয়ে একেবারে গায়ে হলুদে ড্রেস আপ করে ওখানে যাব। তো তখন থেকে আমার একটা নতুন ব্লগ স্টার্ট হবে। তো আশা করি এই বিয়ের রিলেটেড ব্লগগুলো দেখতে তোমাদের সবার খুব ভালো লাগছে। গলার অবস্থা ভীষণ খারাপ, প্লিজ একটু ম্যানেজ করে নিও। যাই হোক, তোমাদের যদি এই ব্লগ ভালো লেগে থাকে বা তোমরা যদি আমার চ্যানেলকে ফার্স্ট হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ভিডিও রিলেটেড কোনো ফিডব্যাক থাকলে প্লিজ কমেন্টে জানিও। আমার চ্যানেল নেমের পাশে যে বেল আইকনটা আছে, প্লিজ একবার ওটা প্রেস করে দিও, যাতে কোনোরকম শর্টস অফ ব্লগ আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় এবং তোমার তাড়াতাড়ি করে ঘুরে পাঠাতে পারো। আর কথা বাড়াচ্ছি না, এখন অনেক কাজ আছে, খুব শীঘ্রই দেখা হচ্ছে তো প্রায় নিউ ব্লগে। টিল দেন টেক কেয়ার। Thank you.